নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সোনা সিএমই কিচেনে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হলো পমফ্রেট ফিশ কারি। দুর্দান্ত স্বাদের পমফ্রেট ফিশ কারি খুব সহজে আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করি। পমফ্রেট ফিশ কারি বানানোর জন্য 7 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পমফ্রেট মাছ সমুদ্রের মাছ, তাই লবণটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1 টেবিল স্পুন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ আর পাতিলেবুর রস ভালোভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। দেখুন, মাছের গায়ে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। ফিশ কারির জন্য সবার প্রথমে আমি মশলার পেস্টটা রেডি করে নিচ্ছি। তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা। আর একটা বড় সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে সব একসাথে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। পেস্টটা এখানে রেডি হয়ে গেছে দেখুন। এবার শুকনো মশলার পেস্টটাও রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে এটা ঝালের জন্য নয়, সুন্দর একটা কালারের জন্য। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে পেস্টটা আমি রেডি করে নেব। এইভাবে যদি মশলাটা গুলে তারপরে রান্নায় ব্যবহার করা হয়, রান্নার টেস্ট বেশি ভালো হয়। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবার পর 4 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটাকেও ভালোভাবে গরম করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয়। এবার তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করা রয়েছে। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছের এক পিঠটা ভাজতে 1 মিনিট সময় লেগেছে। আরও 1 মিনিট ধরে এই পিঠটাও আমি ভেজে নেব। এখানে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পরের ব্যাচের মাছগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। সবকটা মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। 1টা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। 2টো তেজপাতাও ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে 30-40 সেকেন্ড আমি ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্টটা যে আমি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। মিক্সিং জারের মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এখানে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই মশলাটা কষাতে আমার 3 মিনিট সময় লেগেছে। এবার শুকনো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। সব কিছু একসাথে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে। দেখুন, মশলাটা কড়াই থেকে ছেড়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখানে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। এই রান্নাটা একটু মাখামাখাই হয়ে থাকে, সেই বুঝে জলের পরিমাণটা দেবেন। খুন্তি দিয়ে ঝোলটাকে ভালোভাবে নেড়ে দিলাম। এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা এখানে ভালোভাবে ফুটে গেছে।
এবার এই ঝোলের মধ্যে মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট কভার চাপা দিয়ে রান্নাটা আমি করে নেব। 7 মিনিট পর কভারটা খুলে দেখে নিচ্ছি। দেখুন এখানে ঝোলটা কতটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন আমি চিনি দিয়ে দিলাম, তবে আপনাদের অপছন্দ হলে দেবেন না। 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ঝোলটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর এই সময় লবণটা আমি চেক করে নেব। লবণটা এখানে ঠিক আছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কভারটা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। পমফ্রেট ফিশ কারি এখানে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে ততটাই অসাধারণ। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এইভাবে রান্নাটা করে দিতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।